সাউথ ইন্ডিয়ান তারকা আল্লু আর্জুন সম্প্রতি সময় পুষ্পা সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া ইতিমধ্যে পুষ্পা সিনেমার ৭০% শুটিং এর কাজ শেষ করা হয়েছে। প্রসঙ্গত পুষ্পা 2-তে আল্লু আর্জুনের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। তাছাড়া ইতিমধ্যে রাশমিকা মান্দানা তার অংশে শুটিং এর কাজ শুরু করেছেন। তবে রিসেন্টলি পুষ্পা 2 সিনেমা প্রসঙ্গে শোনা যায় নতুন একটি আপডেট, কেননা সম্প্রতি সময় ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় ফাহাদ ফাসিল সম্প্রতি সময় পুষ্পা 2 সিনেমায় তার অংশে শুটিং এর কাজ শেষ করেছেন। তাছাড়া যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী বছর সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে শোনা যায়। প্রসঙ্গত দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় একজন তারকা হলেন আল্লু আর্জুন। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। তবে পুষ্পা সিনেমার প্রথম পর্বে অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ খ্যাতি অর্জন করেন এই তারকা। তার ফলে অবশ্য সম্প্রতি সময় পুষ্পারাজ হিসেবে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছেন। অন্যদিকে আল্লু আর্জুনের জন্মদিন উপলক্ষে পুষ্পা 2 সিনেমার টিজার প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি টিজারটি দর্শকদের কাছে ভালো লেগেছিল, তার জন্য অবশ্য দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন এই তারকা। পাশাপাশি সম্প্রতি সময় পুষ্পা 2 সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছে দর্শকরা। প্রসঙ্গত মাত্র কয়েকদিন আগে দ্য ইনমোটা নর্ষকদামা সিনেমাতে অভিনয় করার জন্য প্রস্তাব পেয়েছেন আল্লু আর্জুন। তাছাড়া এই সিনেমার গল্পটি আল্লু আর্জুনের কাছে ভালো লেগেছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন পুষ্পা 2 সিনেমাতে ফাহাদ ফাসিলের শুটিং এর কাজ শেষ করা হয়েছে। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।